ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিংক তৈরি করবেন। তো আপনি যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেল থেকে ভিডিওটি দেখে নেবেন, এবং ব্যাকলিংকের কি গুরুত্ব রয়েছে অবশ্যই সেই ভিডিওটি এই চ্যানেল থেকে দেখে নেবেন, তাহলে আপনারই কাজে আসবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা ব্যাকলিংক তৈরি করবেন। কিন্তু ব্যাকলিংক তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, আমি এই কথাটা প্রত্যেকবারই বলি, যেন সেই সাইডের, আপনি যেই সাইডে ব্যাকলিংক তৈরি করেন সেই সাইডের ডোমেইন অথরিটি যেন আপনার অনেক ভালো থাকে, মিনিমাম অন্তত 80 উপরে করবেন। 80 উপরে যে সকল সাইডের ডোমেইন অথরিটি রয়েছে তাদের সাথে চেষ্টা করবেন ব্যাকলিংক তৈরি করার জন্য। তো চলুন কথা আর বাড়াবো না, আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো কমেন্টের মাধ্যমে ব্যাকলিংক তৈরি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যেই রিলেটেড সাইট রয়েছে সেই রিলেটেড সাইট আপনি প্রথমে আপনি গুগলে সার্চ দিবেন। তো আমি এখানে যেহেতু আমার ব্লগ রিলেটেড সাইট, তার জন্য আমি সার্চ দিয়েছি বাংলা টেক ব্লগ। তো এটি লিখে যখনই সার্চ দিলাম তো এখানে অসংখ্য সাইট রয়েছে। তো আপনাকে কিন্তু প্রত্যেকটা সাইটই আসলে ব্যাকলিংক তৈরি করতে দিবে না, তো এজন্য অবশ্যই দেখে নেবেন যেই সাইটে আপনাকে সুযোগ দিবে সেই সাইটের সাথেই আপনি ব্যাকলিংক করবেন। তবে অবশ্যই ব্যাকলিংক করার সময় অবশ্যই একটা ব্যাপার মাথায় রাখবেন যে তার ডোমেইন অথরিটি কেমন। তো আমি এখান থেকে যদি একটি সাইট, এখানে ধরুন বাংলা টেক ব্লগ, তো এই ব্লগটিকে ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমি যদি একটি পোস্ট এখান থেকে ধরুন ওপেন করলাম, ওপেন করার পর এখান থেকে নিচের দিকে দেখবেন যে এই যে এখানে দেখুন ইন্টার ইউর কমেন্ট, তো এখানে গিয়ে আপনি লিখবেন আপনার যা লিখার, নাইস ইনফরমেশন ফর মি থ্যাংকস। তো এটি লিখে তারপর আমি এখান থেকে আমার সাইডের, এই যে আমার সাইটের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু আমার সাইটের নাম। তো এটি আপনারা যেভাবে করবেন, আসলে যদি আপনি না জানেন যে কিভাবে লিঙ্কের তৈরি করতে হয়, তাহলে আপনি যে কাজটি করবেন আপনি সরাসরি চলে যাবেন গুগলে এবং গুগলে গিয়ে টাইপ করবেন লিঙ্ক HTML, এটি লিখলেই এই W3 স্কুল এটি চলে আসবে। তো এটি আসলে এখানে একটু নিচের দিকে দেখেন, এখানে URL মানে আপনার ব্লগের নামটি এখানে দিবেন এবং এখানে টেক্সট আপনার যা ইচ্ছা হয় এখানে আপনি দিয়ে দিবেন। তো যাই হোক, এরপর এখানে আমি আমার এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এই নিচের দিকে দেখুন পাবলিশ। তো এখানে যদি এখন আমি দেই তো দেখুন ইওর কমেন্ট উইল বি ভিজিবল আফটার অ্যাপ্রুভাল। তো এই সাইডের অ্যাডমিন যদি আমার এই কমেন্টটিকে অ্যাপ্রুভ করে তাহলে এখানে আমার একটি ব্যাকলিংক তৈরি হয়ে যাবে। তো সেটি কেমন হবে, তো এই সাইডে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে, তো এখানে দেখুন অনেকেই কমেন্ট করেছে এবং এখানে দেখুন তাদের এই যে যে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দিয়ে রেখেছে, দেখেছেন এখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছে। তো এখান থেকে এই যে এখান থেকে দেখুন হাইড করা রয়েছে কিন্তু লিঙ্ক কিন্তু এই যে দেওয়া, এই যে আপনার কিন্তু প্রত্যেকটা সাইটের কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তো এখানে যদি কেউ ক্লিক করে এখন কিন্তু প্রত্যেকটা সাইট দেখুন এখান থেকে কিন্তু সেই সাইটে চলে যাবে। তো আপনারা বুঝতে পারছেন যে আপনারাও যখন এইভাবে কমেন্ট করবেন, আপনাদের সাইটের লিঙ্ক যখন এখান থেকে রাখবেন, অনেকেই এই কমেন্টগুলো ফলো করে এবং এখান থেকে একটি আপনার উদ্দেশ্য হলো ব্যাকলিঙ্ক তৈরি করা, কিন্তু এখান থেকে কিন্তু আপনি ভিজিটরও পাবেন। তো আপনার কিন্তু দুটি উপকারই আসবে এই লিঙ্ক করার মাধ্যমে। তবে সবাই আপনাকে লিঙ্ক তৈরি করতে দিবে না, তো যেই সকল সাইটের সাথে আপনার ব্যাকলিঙ্ক তৈরি করতে দেয় সেই সকল সাইটের সাথে আপনি ব্যাকলিঙ্ক তৈরি করবেন। তবে তৈরি করার আগে আরও একটা কথা বলি যে আপনি অবশ্যই ব্যাকলিঙ্ক তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন তার ডোমেইন অথরিটি ভালো হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ব্লগ বিষয়ক যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আর আপনার যদি কোনো ধরনের কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সরাসরি facebook.com/blogger-a-to-z এই পেজে এসে আপনি আপনার সমস্যাটি সেখানে লিখতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য।